ব্রিজ মারা গেল মহিলা কান্না করতেছে একই একই গাড়িতে ও আম্মা যান আপনি আজকে রাত্রে ঘুমাবেন সকালে উঠার কোনো গ্যারান্টি নাই যদি মরিয়া যান সন্তান মা মা বলে কাঁদবে কোনো আওয়াজ হবে না সাদা কাপনের প্যাকেট বানাইয়া কবরের মধ্যে দিয়ে আসবে আপনার স্বামী আর বিবাহ করার চিন্তায় পড়ে যাবে সন্তানেরা দুই তিন দিন কান্নার পর আর মায়ের খোঁজ খবর নিবে না তবে যদি একজন কোরআন পড়াইয়া সন্তান দুনিয়াতে রাখিয়া যান ওই সন্তান ডাক্তার হলেও আপনার জন্য দোয়া করতে ভুলবে না সন্তানের যদি নামাজি কোরআন পড়ানেওয়ালা বানায়া ইঞ্জিনিয়ার বানান ওই সন্তান ইঞ্জিনিয়ার এই চাকরি করার ক্ষেত্রেও কোরআন আপনাকে দোয়া করতে ভুলবে না ও পর্দার আড়ালে রান্না এখনো পারেন চেষ্টা করেন তো করেন ও পর্দার আড়ালের বোনেরা তোমার মতো কত বোন স্কুল কলেজে পড়িয়াও নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট করে না সতীত্ব নষ্ট করে না মানুষের চরিত্র বড় অমূল্য সম্পদ যার চরিত্র ভালো না দুনিয়ায় কেউ তাকে পছন্দ করে না ও বোনেরা এখন থেকে তওবা করে চলো আল্লাহ তোমার কপাল ভালো রাখবে তোমার দ্বারা সমাজ আবাদ হবে ফুটন্ত গোলাপের মতো দুনিয়াটা সুন্দর হবে ভালো সন্তান জমিনে আসবে ও যুবক বাবারা তোমার মতো যুবক আজকে চাকরি করে রে মি পুলিশ বিডিআরের নামাজ পরে অভাব নাই মনটারে বুঝাও রে বাবা তুমি কেন পারবা না নবীর আদর্শওয়ালা কত যুবক রাস্তায় গাড়ি চালায় আজান হলে নামাজে দাঁড়ায় যায় বল বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুবক ইকৃষি কাজ করে নদীর মধ্যে মাছ ধরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তুমি কেন পারবা না রে বাবা ও যুবক আল্লাহর গোলাম আসলে মনে হয় তোমার কপাল খারাপ আরে আমি হাফিজুর রহমানের বয়ান কেন স্বয়ং নবীজি বয়ান করতেছেন আবু জাহাল কালেমা পরে নাই নবীজির বয়ানে কত বড় কপাল বড়া কপাল বড় খারাপ আর উমরের মত গোলাপ নবীর কল্লা কাটতে আইসা কালেমা ফুইরা মুসলমান হয়ে গেল এর নাম কপাল এই জমিনে কিছু আল্লাহর বান্দা আছে আবু জাহালের মত কপাল বড়া হাজারো বয়ান করিয়াও পাও দরিয়াও যদি বুঝাই ময়দানের বাইরে গিয়ে আবার বিরোধিতা মোনা যাতে কোনো কান্না নাই আবার একদল যুবক এমন আছে প্যান্ট গুনা নিয়ে ঢুকার পর হঠাৎ অমরের মতো কপাল খুলে গেছে মনে মনে আমার মাওলারে কয় মালি এই বয়সে তো গুনা কম করি নাই কত মায়ের কাদাইলাম এই জীবনে হাতের দ্বারা কত গুনা করলাম চোখের দ্বারা কত গুনা করলাম কত নামাজ সারলাম বেপর্দায় চললাম কত মেয়ের চরিত্র নষ্ট করলাম আরে আমি মরিয়া গেলে আমার উপায় কি হবে আমার চেয়ারে আর একজন বক্তা বসে যাবে আমার মোবাইলটা আর একজনে মালিক হয়ে যাবে আমার ঘড়িটা খুইলা আর একজন হাতে দিবে আমার নাম নিশানা পর্যন্ত দুনিয়াতে কেউ রাখবে না আমার কাজগুলো ভাগ কইরা কইরা অন্যরা নিয়ে যাবে সবাই আমার কাজ করে ফেলবে আমার কারণে কোনো কাজ বন্ধ হইয়া থাকবে না অতএব তুমি আমি শেষ বিদায় হইয়া যাব রে যুব সাদা কাফন হবে তোমার আমার শেষ কাফন জামা কাপড়গুলো পর্যন্ত রেখে দিবে বেলের দিয়া কাটিয়া অতএব এখনো সময় আছে তওবা করে নাও মনে মনে আমার মালিকের ডাকো আর বলো হে দয়ার আল্লাহ আমার কপাল কি এত খারাপ আমার চোখে কেন পানি নাই কত যুবক মোনা যাতে কান্না করে না মাস পরে আমি কেন পারিনা না আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি না মাস পরে আমি কেন পারব না মা বাবার বুঝি কষ্ট দিয়া বড়দোয়া লাগাইছি আজকে থেকে তওবা করে নিলাম মা বাবারে কষ্ট দিব না আর কোন দিন ওলামায়ে কেরামের বিরোধিতা করব না নবীজির সুন্নাত অনুযায়ী চলব কোনো মুরব্বির সাথে বেয়াদবি করব না দাড়ি কাটব না বেপরদায় চ বলব না নামাজ আর ছাড়ব না ওমরের মত যদি অন্তর তৈরি হয় তার চোখে পানি চলে আসবে জানি না কারণ অন্তরের হালাত কেমন তবে আমি আশাবাদী সবাই যেন এরিয়া আসো ও যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে ছাড়ে না আপনারা কেন পারবেন না এখন থেকে তববা করে নেন মরিয়া গেল যাব হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ রিজিকের মালিক আমার আল্লাহ অতএবার নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবারে কষ্ট দিব না নবীজির তরিকা মানিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া চলব এ আমি রুমাল আমরা পাগড়ি বান্ধি এখন এই রুমাল খেলোয়াড়দের মাথায় বান্ধে এ লালটা না হলে অন্য ডিজাইনের এই রুমালি লাল নয় অথচ দ্বারা দাড়ি কাটে দ্বারা সাথে দোনো দলের চব্বিশটা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা জীবনে যত মোনাজাত দিবে দাড়ি রাখার ওয়াদা না করা পর্যন্ত কোনো মোনাজাত কবুল হবে না লিখে নাও একটা মোনাজাত কবুল হবে না আমার রসুলের আশেখ হওয়া এত সোজা আমার বয়ান তো ছিল আজকে রসুলের এস্কো আর মহব্বত নিয়ে আয়াত্ত যা পড়ছি মোটামুটি সবাই পারে অমার সময় হবে না তারপর আল্লাহর কাছে দোয়া করি যে কথাগুলো আমার দরকার আপনাদের দরকার যে কথা শুনলে আল্লাহর মোহব্বত আসবে রসুলের মোহাব্বত আসবে সেই কথাই যেন আল্লাহ আমার থেকে বের করার তৌফিক দান করেন যে কথাগুলো বলছি আমার স্বার্থে বলছি কোনো দলের স্বার্থে বলছি কোন ফিরবের স্বার্থে বলছি তো দলের দালাল বলো কেন মোনাফেকদেরকে বলছি দলের দালাল বলো কেন যতক্ষণ বয়ান করছি আওয়ামী লীগের পক্ষে সত্য কথা বলো বিএমপির পক্ষে বলছি তাহলে দালাল বলো কেন ওই মোনাফেক নিকৃষ্ট অন্তর পচা অন্তরওয়ালাদের প্রশ্ন করি দালাল বলো কেন চেহারা দেখলে মনে হয় আওয়ামী লীগ করি বলো সিরাত সুরাত দেখলে মনে হয় বিএমপি করি তো দালাল বলো কেন এতক্ষণ কথা বলছি চরমনের পক্ষে বলছি তাবলিগের পক্ষে বলছি তো বলো কেন চরমনের দালাল কি চাও কি কি বুঝাতে চাও কথা যা বললাম সব তো রসুলের মহব্বতেই বললাম রসুলের মহব্বতের কথাই তো বললাম একটা তো রসুলের আদর্শের বাইরে বললাম না আর কত বড় বে আদব চিন্তা করো ক্লাস ফাইভে পড়ে না হয় আমাদের মাদ্রাসা লাইনে হয়তো দাখেল পড়ে বা কৌমি মাদ্রাসায় পড়লে সরহেবে কায়া কাফিয়া পড়ে এই রকম বাচ্চা ছেলেরা ফেসবুকে লেখে কোন বড় আলেমের ব্যাপারে অমুক দলের দালাল কত বড় চিন্তা করেন এই জন্য আমি শুরুতে বলছি যারা ফেসবুকে আলেমের বিরুদ্ধে লেখে ওরা মা বাবার অভিশপ্ত সন্তান আমাকে তুমি তখনই বলবা আমি মৎখরের দালাল তখনই বলবা যে আমি মৎখরের কাছে গিয়া অর রঙিন কিন্তু যদি আমার হয় তুমি কেন বলবা আমাকে ওকে বলবা আমার গোলাম হাটাজারি হুজুরে আওয়ামী লীগের সাথে গেছে কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি নিছে হুজুরে কি আওয়ামী হয়ে গেছে হ্যাঁ কেন বলবা দালাল আলে মোলামা যদি বিএমপির কাছে যাওয়ার কারণে ইসলামের কোনো লাভ হয় তুমি দালাল বলবা কেন তুমি বলবা কেন তোমাকেই পাওয়া এই বেয়াদুবি করার দুঃসাহস মুরুব্বীরা কথা বলতে ভয় পায় আর বাচ্চা বলা পান্টা লেগে যে মা বাবার অভিশাপ লাগছে কপালে আল্লাহ কুদরতের দ্বারা আমাকে আপনাদের সবাইকে হেদায়ত দান করুন এইবার একটা প্রশ্ন করে আমি বয়ানে ডুব সত্য কথার সাক্ষী চাই আমার কলিজার যুবকদের থেকে বাংলাদেশে তাবলিগের দ্বারা ইসলাম এবং মুসলমানের কোন ক্ষতি হয়েছে কিনা জানতে চাই তাল মিল না সত্য কথা নাম্বার যারা এই সমস্ত হক পীর আল্লাহওয়ালা যারা অলিয়া উলিয়া বলি এদের দ্বারা আমার দেশের ইসলাম আর মুসলমানের কোন ক্ষতি হয়েছে থাকলে বলেন তাহলে আমি বিরুদ্ধে নামবো কোনো টেনশন না আমি বলবো আমি আপনার পক্ষে ওই ভন ওই পীরের বিরুদ্ধে আমি স্লোগান দেব সারা দেশে কারণ কোনো ফির আমারে আমার বেতনও দেয় না কোনো ফির আমার খানাও আমার টাকায় আমার চলতে হয় বিপদে পড়লে আতে তালি দেয় তো তুমি আমার কার দালাল বানাই তুমি যেই ফিরের দালাল কও যে দলের দালাল কও আমি বিপদে পড়লে এরা হাতে তালি দেয় তুমি কার দালাল বানাই না নাম্বার তিন সত্য কথা শুনতে চাই কৌমি মাদ্রাসার কারণে আমার দেশের ইসলাম প্লাস মুসলমানের কি ক্ষতি হয়েছে বলো হয় না সত্য যদি সত্য এই যুবকরা বলো বাবা আচ্ছা এখানে তোমার একটু অন্তরে পেরেশানি আসছে না আচ্ছা পেরেশানিটা দূর করে জবাব দেই আমি টুপি মাথায় দিছি কোনো দিন কোনো ভিন্ন টুপিওয়ালার বিরুদ্ধে বলি নাই যারা টুপি পরে না তাদেরকেও হিংসা করি নাই আমার ইমানের কথা বলছি তুমি আমার পাসকল্লির বিরুদ্ধে মনে মনে বাঁকা নজর দাও কেন নাম্বার দুই আমি কৌমি মাদ্রাসার সন্তান তাবলিগের লাইনের সন্তান পীর আউলিয়ার লাইনের সন্তান যারা তাবলিগ পছন্দ করে না যারা তাবলিগের লাইনে নাই পীরের লাইনে নাই কোনো দিন গালি দেইনি। তুমি কেন কৌমি মাদ্রাসার ব্যাপারে কলম ধরো আমি কোনোদিন আলিয়ার বিরুদ্ধে বলি নেই কোনোদিন স্কুল কলেজের বিরুদ্ধে বলি নেই বরং বাংলাদেশে স্কুল কলেজের পক্ষে যুবকদেরকে কলিজা দিয়ার ডাক আমি ছাড়া কেউ দেয় কিনা আমার জানা নেই আমি চ্যালেঞ্জ দিছি কলেজ স্কুলের ছেলে মেয়েদেরকে ওই কলেজের লেখাপড়া বন্ধ করবি না আমি চ্যালেঞ্জ দিয়ে গেছি সারা দেশে ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে এমপি হতে হবে এসপি হতে হবে ডিসি হতে হবে কলেজে পড়তে হবে সারা যাবে না ওই লাইনে তুমি কেন কৌমির বিরুদ্ধে বাঁকা নজরে তাকাও আমি বিশ রাখার তারাবি সিনা জানে যারা আট রাখাত পরে কোনদিন বিরুদ্ধে বলি নেই ও আট রাখাতা ভাইরা বিশ রাখাতা নিয়ে আপনাদের এত কষ্ট কেন এবার আসেন যদি আপনাদের ইমান বলে সত্যটাই যে তাবলিগের দ্বারা পীর খাতি পীরের দ্বারা এবং কৌমির দ্বারা এ দেশের ইসলামেরও ক্ষতি হয় নাই মুসলমানেরও যদি এ কথা আপনারা একমত হন তাহলে আজকে থেকে আমি অনুরোধ করে বলবো মৃত্যু পর্যন্ত আর কোনো দিন এক সেকেন্ডের জন্য তাবলিগের বিরুদ্ধে কৌমির বিরুদ্ধে খাটি আল্লাহ আলাদের বিরুদ্ধে কোনোদিন দিন কিছু বলবেন না কিছু লেখবেন না যদি বলে থাকেন লেখে থাকেন তবা করবেন কি আমার কথার থেকে দালাল দালাল গন্ধ আসতেছে আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন বয়ান শুনতে এখন একটু বয়ান করি নাকি এতক্ষণ খুচরা আলাপ করলাম আর কত ভাল লাগে যে আয়াত করছি আয়াতের তর্জমা নাই আচ্ছা তর্জমা শুনেন ওয়ামা অরুসাল্না কা ইল্লা রহমানত আল্লিল আল আমিন আল্লাহ বলেন হে রসুল এ কারিম সাল্লাল্লাহ আলিহি ওয়া আলি ওয়াসাল্লাম নামে দরুদ পরা গুনা না সহাব ভাই ভাই ডিস্টার্ব করেন সহাব না আপনারা না আশেকের কেউ তো বললেন না পড়ছেন আচ্ছা আর একবার সবাই একসাথে জোরে একটু পরি পরেন আবার পড়ুন একবার পড়বেন তিনটা পুরস্কার কয় না মাফ গুণা maaf 10টা নামায় যোগ হবে আল্লাহর কাছে মর্যাদা 10 গুণ বেড়ে যাবে সুবহানাল্লাহ हर के बाद सद আমালে সন্ন মুদাম আতেশে দ জুকшаваদ বরওয়ায় হারাম আল্লাহ বলেন হে রাসূল আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করি নাই হ্যাঁ করেছি জগৎ সমূহের রহমত হিসেবে এগুলো আয়াতের তর্জমা এবার হাদিস পড়ছি হাদিসের তর্জমা শুনবেন এবং এখান থেকে একটা কঠিন সবক আজকে নিবেন খেয়াল করেন নবী বলেন কুল্লু মান আবা সব উম্মতরা জান্নাতে যাবে নবী বলেন সব উম্মত জান্নাতে যাবে যারা আমি মুহাম্মদ কে না তারা যাবে না খুব খেয়াল করুন ক্বিলা আবা সাহাবায়ে কেউ প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কারা আপনাকে অস্বীকার করে মানে না জানতে চাই নবী বললেন মান আতা আনি দাখালাল আবা জান্না যে আমি মোহাম্মদের অনুসরণ করে অনুকরণ করে সে জান্নাতে যাবে যে বিরোধিতা করে সে আমাকে অস্বীকারী হিসাবে নামে যাবে তর্জমা শেষ এবার হাদিস থেকে একটা পয়েন্ট আপনাদের শোনা যায় নবীকে কারা মানে কারা মানে নিয়ে কিলি আমাদের সমাজে নবী একটা স্কেল দিয়ে গেছেন আজকে থেকে ওই স্কেলটা ব্যবহার করব নিজেরা মন কিছু বলে ঝগড়া বাঁধাবো না নবীজি বললেন সব উম্মতরা জান্নাতে যাবে সব সব উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা নবী বলেন যারা আমি মোহাম্মদকে অস্বীকার করে তারা যাবে না কিলা মান আবা সাহাবায়ে কেরামের প্রশ্ন হলো ইয়া রাসূলুল্লাহ আপনাকে অস্বীকার করে তারা কারা এখান থেকে পয়েন্ট খেয়াল করে প্রশ্ন কি নবী আপনাকে কারা অস্বীকার করে মানে না কারা তারা দেখেন নবীর জবাবটা কত সুন্দর নবী বললেন মান আতা আনি দাখালাল জান্নাহ যে আমার অনুসরণ করবে অনুকরণ করবে সে জান্নাতি প্রশ্ন নবী আপনাকে মানে না কারা নবী জবাব দিতে গিয়া প্রথমে বললেন যারা আমার অনুসরণ করে অনুকরণ করে তারা জান প্রশ্ন আর জবাবে মিলছে কথা বলেন না কেন মিলে নাই সাহাবাহরামদের প্রশ্ন ছিল ইয়া রসুল আল্লাহ আপনাকে অস্বীকার করে মানে না তারা কারা নবী বললেন যারা আমার অনুসরণ করবে অনুকরণ করবে তারা জান্নাতি আমাদের বুঝতে হবে এখানে হেকমত কি রহস্য কি এবার খেয়াল করে নবী বললেন আমাকে যারা অনুসরণ করবে তারা জান্নাতি তার মানি তারা আমারে মানে তারা আমারে সাহাবা একরামের প্রশ্ন ইয়া রাসুল আপনাকে মানে না অস্বীকার করে তারা কারা নবী বললেন আমার যারা অনুসরণ করে তারা জান্নাতি তার মানে তারা নবীরে মানে তাহলে মানে কারা এটার জবাব কি যারা নবীর অনুসরণ করে আচ্ছা বিপরীত কথা কি দাঁড়াবে নবীজির যারা অনুসরণ করে তারা নবী মানে তারা কই যাইব তাহলে বিপরীত কথা দাঁড়াবে যারা নবীর অনুসরণ করে না তারা নবীরে কিন্তু নবী এ কথা বলেন নাই খুব খেয়াল করেন নবীর যারা অনুসরণ করবে অনুকরণ করবে তারা জান্নাতি বিপরীত শব্দ দ্বারায় যারা নবীর অনুসরণ করে না তারা নবী মানে না কিন্তু নবী এ কথা বলেন নাই যে আমার অনুসরণ যারা করে না তারা আমারে মানে না নবী এ কথা নবী কথা বলছেন শেষে কি আবা যারা আমার বিরোধিতা করবে তারা আমারে অস্বীকারী হিসাবে জাহান নামে যাবে এখান থেকে কি বুঝলাম এখান থেকে বুঝলাম যারা নবীর অনুসরণ করে না এরা দুই দল যারা নবীর অনুসরণে নাই আদর্শ মানে না এরা কয় দল এ ভাই উঠবেন না কষ্ট হইতেছে আমার আপনি উঠেন কেন তাহলে আমি উঠে যাই কেন কেন আমি আপনাদের মেহমান আমারে ফালায় থুইয়া যাইবেন এটা কোন শূন্যত পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নেই এত কষ্ট একটা আওয়াজ দিলে শরীরের প্রত্যেকটা শিরা উপশিরার মধ্যে আঘাত লেগে যায় রড এর ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদেরও এত কষ্ট হয় না একটা সময় তারা আরাম করে শান্তির জীবন যাপন করে যারা রাস্তার পাশে মাটি কাটে এরাও এত কষ্ট করে না কথা বলা এতটা এতটা কষ্ট এতটা ক্ষতি ডাক্তার দেয় না না। যদি শুনে ফিল হবে আমি কি আপনি দিলে দেন না দিলে দেন না দেন তবে চলার ক্ষেত্রে আমার মাওলার রহমত ছাড়া কোনো ঔষধ নেই সারা রাত ঘুম নাই সারা দিন, সফর বারো মাস একটা মানুষ কেমনে বাসে রাতের ঘুম না হইলে আর জিন্দিগি বরবাদ একটা লোক এক রাত্র ঘুমাইতে না পারলে পরের দিনের ব্যবসা বন্ধ ব্যবসায় যে ঘুমায় সব বন্ধ আল্লাহর রহমত তো খেয়াল করেন যারা রসুলের আদর্শ মতো চলে না তারা কয় দল দুই দল এক দল বিদ্রোহী আর এক দল আগ্রহী আর একটা শব্দই এই কথা বলতে পারি একদল আর বিরোধী। যেমন থেকে একটা করলাম যুবক তুমি রসুলের আদর্শে টুপি পরো না কেন দাঁড়িয়ে রাখো না কেন খেয়াল করেন যুবক বলে হুজুর দাড়ি রাখা দরকার টুপি পরা দরকার নলিজির মহাব্বতে পারি না চেষ্টা করি একটু দোয়া কইরেন বলেন তো লোকটার অন্তরে কি আগ্রহ আছে না নেই তাহলে সে কি আগ্রহী না বিদ্রোহী আচ্ছা থেকে একজনকে জিজ্ঞাসা করলাম আদর্শে কথা শেষ না হতেই বিদ্যুতের গতিতে জবাব দিল না রাখলে অসুবিধা কি এরম লোক নাই আরেকটু চালাক যারা এরা আরো কয় কি কয় দাড়ির মধ্যেই কি ইসলাম টুপির মধ্যেই কি ইসলাম যুবকরা বলো বাবা কি বুঝলাম আগ্রহী না বিদ্রোহী রসুলের আদর্শের ক্ষেত্রে বিদ্রোহীর বিদ্রোহীর তাহলে খোলাসা কি বুঝলাম যে লোকটা টুপি পরে না দাঁড়িয়ে রাখে না তাকে গালি দেওয়া গালি দেওয়া যাবে না আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী কথা বুঝাইতে পারছি যদি লোকটা আগ্রহী হয় তাকে গালি দেওয়া এটার আরো সুন্দর আর একটা যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না কিন্তু যে নামাজ পছন্দ পড়ে না আর পছন্দ করে না কি এক যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না যে দাড়ি পছন্দ করে না তাকে সার দেওয়া ব্যবধানটা বুঝাইতে পারছি তাহলে রসুলের কথা কি যে বিরোধিতা করে সে জাহান নামে একজনের নবীর আদর্শ মানে না এজন্য জাহান করতেছে রাখবে ইনশাল্লাহ হেদায়তের দরজা পেয়ে যাবে কিন্তু বিদ্রোহীর কপাল খারাপ ওর অন্তরে আগ্রহ নাই রসুলের আদর্শের উপরে ক্ষোভ রাগ এই জন্য পাল্টা প্রশ্ন করে না রাখলে অসুবিধা কি টেরফা মরার পর আল্লাহ আছে এবার আয়াত নিয়ে কিছু কথা কথা ওয়ামা সাল্না ইল্লা রহমতাল্লি আলামিন আল্লাহ বলেন নবী আমি আপনাকে দুনিয়াতে পাঠাই নাই হা পাঠিয়েছি জগত সমূহের রহমত হিসাবে এক নাম্বার কথা হলো পাঠাই নাই এই কথা বইলে আবার বলেন হাঁ পাঠাইছি ঘুরাইয়া রহমত করে পাঠাইলাম প্রথমে নেতিবাচক শব্দ কেন বললেন নবী আপনাকে পাঠাই নাই হাঁ পাঠিয়েছি জগৎ সমূহের জন্য রহমত করে এর একমাত্র কারণ দুনিয়ার সব মানুষের অন্তরকে আল্লাপাক খালি করে বুঝাইলেন আমার নবীকে আমি পাঠাই নাই বলে তোমাদের পরিষ্কার করে দিলাম আমার নবী পুরাটাই হলো রহমত নবীর পুরাটাই রহমত পুরা জিন্দেগিটাই রহমতে ভরপুর এটা বুঝাবার জন্য এই কারণে দেখেন না আল্লাহর কথার শুরুতে গরম নবীর শুরু কথা নরম আল্লাহ কি গে জানেননি শুনবেন কিছু কথা উঠা বসা করবেন না অনুরোধ তাহলে আমি হাত দুইটা উঠাই আসতে দোয়া করে দিব কানলেও হাত নিচে নামবে না যদি উঠাইয়েই পালাই নিজের কপালটাও ফিরেন না আর একজন আর অপচেষ্টা করেন না আমি বেশি বয়ান করব না খুব খেয়াল করেন আল্লাহর প্রথম কথা নরম না গরম ইন্নাল ইনশান আল আফি খুশ্রু সব মানুহ জাহান্নামী সব মানুহ জাহান্নামী কিন্তু ইল্লাদিনা আমানু আমিলু হাতা সৌবিল হাক ওতাবা সৌবি আর নবীর কথা সব নরম কল্লু উম্মত ইয়েদ হুলু নাল জান্নাতা ইল্লামান আবা সব উম্মতেরা জান্নাতী সব জান্নাতী সব জান্নাতী নরম না গরম এরপরে সবাই না আমারে যারা মানবে না বিরোধিতা করবে তারা না রহমতের নবীর সব কিছুই রহমতে মায়ার নবীকে আল্লাহ বলেন আমি আপনাকে পাঠাই না হা পাঠিয়েছি রহমত করে এখানে অনেকে তর্জমা করেন উভয় জগতের রহমত আমি তর্জমা করছি জগৎ সমূহের জন্য রহমত উভয় জগৎ কেন বলি না এখানে উভয় জগৎ বললে প্রমাণ হয় দুনিয়ার জগৎ পরকালের জগৎ দুই জগৎ আসলে তো জগৎ দুইটা না রুহের একটা জগৎ আলাদা মায়ের গর্বের একটা জগৎ আলাদা দুনিয়ার জগৎ একটা আলাদা মরার পরে আলমে বরজা কবর জগৎ আলাদা হাসরের ময়দানের একটা জগৎ হবে আলাদা জান্নাত জাহান্নামের একটা জগৎ হবে আলাদা সব জগতের জন্য আমার আল্লাহ হলেন রব আমার মায়ার নবী হলেন রহম এই জন্য কি উভয় জগতের জন্য রহমত বলেন বলেন একটু শেয়ার করেন সহযোগিতা করেন উভয় জগতের জন্য জন্য না সমূহ। রহমত আমার নবী কেমনে রুহের জগতের জন্য রহমত ওই আলোচনা আজ নয় ভিন্ন আলোচনা মায়ের গর্ভের জগতের জন্য মায়ার নবী কেমন রহমত দুনিয়ার জগতের জন্য কেমন নবী রহমত আলাদা আলোচনা কবর জগতের জন্য আমার নবী কেমন রহমত ভিন্ন আলোচনা হাসরের ময়দানের জন্য আমার নবী কঠিন ভাবে রহমত হবেন ভিন্ন আলোচনা জান্নাত ও জাহান্নামের জগতে আমার নবী রহমত হবেন ভিন্ন আলোচনা আমি শুধু দুনিয়ার জগৎটা নিয়ে দু চারটা কথা বলবো নবী দুনিয়ার জগতের জন্য কেমন রহমত এমন এক সময় আমার আল্লাহ আমার নবীকে পাঠাইলেন যেই জায়গায় ওই জায়গাটা বড় নাপাক জায়গা ওই মানুষগুলো সৃষ্টির নিকৃষ্ট লম্পট চরিত্রহীন ও বেনামাজির দেখলে করে মানুষের লাখি মারার গুণটা অর্জন করেছ বুকে লাগাবার গুণটা কি অর্জন করতে পারল না বদনাম গাওয়ার গুণটা অর্জন করেছো প্রশংসা করার গুণটা কি অর্জন করতে পারল না রে আসুন ক্ষতি করার গুণটা অর্জন ইমামের ক্ষতি কেমনে করা যায় মাহফিল বন্ধ কেমনে করা যায় কিন্তু উপকার করার গুণটা কি অর্জন করতে পারলা না তারা ইয়া দেওয়া নবীর আদর্শ না আমার নবীর আদর্শ বুকে লাগানের আদর্শ সালামের আদর্শ হাসির আদর্শ তুমি তারাইয়া দেওয়ার আদর্শ কই পাইলা এমন একটা জায়গায় আমার নবীকে আল্লাহ পাঠাইছেন যেই মক্কা নগরীর মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন খারাপ সারা দুনিয়াতে এদের মতো খারাপ আর কোনো মানুষ ছিল না যুবক যুবতী অবাধে চলাফেরা করে কোনো বিয়া নাই আল্লাহর একটা ঘর বাইতুল্লাহ দামি ঘর যেই ঘরের দিকে তাকায় থাকলে শুধু সওয়াব আর সওয়াব দেখছেন নি কারবা আপনাদের এটা কোন থানা সরাইলে মডেল মসজিদ আছে না মডেল মসজিদ নতুন নতুন মসজিদ সরকার করে কিন্তু কত সুন্দর তাকাইয়া থাকবেন আল্লাহর কসম একটা সওয়াব আমলনামায় আসবে না কিন্তু বাইতুল্লাহর দিকে যতক্ষণ তাকায় থাকবেন অনবরত আমলনামায় শুধু সওয়াব লেখা হবে আতি নাফি দারে দুনিয়া না হাসান আতী নাফি দার আকবা হাসান ইয়া জিআসাল মুস্তাগিসিন হাদিনা লফতিহারা বিন উলুমে ওয়াল গিনা ওই বাইতুল্লাহর পারশের মানুষগুলো কত খারাপ কয় নারী আর পুরুষ সবাই উলঙ্গ উলঙ্গ কি করে বাজারে যায় কনা বাইতুল্লার চারপাশে তাওয়াফ করে কত খারাপ নারী আর পুরুষ উলঙ্গ আমার দেশের মসজিদের পার্শে দিয়ে যদি কোনো হিন্দু মহিলাও হেঁটে যায় জীবনে কাপড় না পরলেও মসজিদের কিনারা দিয়া হিন্দু মহিলারা গেল কাপড় টেনে দেয় কথা কন না কেন সত্য কথার সাক্ষী দিয়ে মানেন আর না মানে কিন্তু এমন একটা আল্লাহর ঘর ওই জায়গায় স্থানীয় যারা বসবাস করে তারা নারী পুরুষ উলঙ্গ হয় এত বড় খারাপ কন্যা সন্তানদের তারা পাড়াইয়া মারে গলাটি টিপে হত্যা করে কন্যা পছন্দ করে না নারীরা অভিশাপ নারীদের পছন্দ করে না কন্যা সন্তান হলে বাবায় সমাজে লজ্জায় মাথা উঁচু করে না আপনারা ইতিহাস অনেকে জানেন অনেক বাবা মেয়েকে গলা টিপে হত্যা করে ফেলেছে লজ্জায় বর্তমানেও কিন্তু কিছু কুলাঙ্গার জন্ম নিছে কুলাঙ্গার এরা যদি বিয়া করে মাইয়া হয় অন্তরে কষ্ট পায় মেয়ে হলে কষ্ট পায় এরম কুলাঙ্গার আছে না নাই বউয়ের সাথে তর্ক লাগায় কথা বন্ধ মাইয়া হলো কেন ছেলে দিলি না কেন ছেলে দেওয়ার ক্ষমতা কি বউয়ের না পুরুষের যদি বার্জিক দৃষ্টিতে এক মিনিটের জন্য মেনে নেই সন্তান হয় মায়ের বাবার কারণ মা শুধু ওই বোঝাটা বহন করে না সে কারণে তো মাকে পুরস্কার দেওয়া উচিত কত বড় কুলাঙ্গার ঘরের কুলাঙ্গার

او يزوجهم ذكرانا واناثا ويجعل من يشاء عقيما انه عليم قدير বলেন আসমান জমিনের ক্ষমতা আমার হাতের মুঠায় আমি কাউকে চাইলে ছেড়ে দেই কাউকে মেয়ে দেই কাউকে দোনোটা দেই কাউকে কোনোটাই। তোমার স্লোগানে কি হবে ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো এই স্লোগান দিয়া যারা ট্যাবলেট খাইছো সন্তান কি পরিমাণ কমাইছো বিশ বছর আগের বাংলাদেশের সন্তান জনসংখ্যার তুলনায় বর্তমানে কি পরিমাণ কম না বেশি এক কয় তো আপনারা সব হুজুরেরা বাড়াইছে ট্যাবলেট তো হুজুরেরা খায় না তো আপনারাই বাড়াইছে প্যান্ডেলে তাকায় দেখ হুজুরের তুলনায় বাইরের ছেলেরা বেশি এগো বাড়াইছে কি আমরা ওই যে শুরুতে একটা কথা বলছিলাম আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ আগাইতে আল্লাহর এক ফাগল বাহলুন ফাগলা তুফানাইছে দক্ষিণ দিয়া বাড়ি ফেলাইতেছে বউকে একটু ঠেকাও কোন দিক দিয়া ঠেকাইবো কথা না উত্তর দিক দিয়ে হেও দক্ষিণ দিয়া ধাক্কাইতেছে বউ ব্যাপারটা কি কয় আল্লাহল্লাকে ভাল্লাহ জীবনে দেই নাই আর দিমৌ না চাই উত্তরে ফেলাইতে আমি উত্তরে ফেলাইতে চাই কাদের রে কুদুর তু দারি বার কামাল আন্তঃ রব্বে আন্তঃ হাস্য জালাল সন্তান কমাও 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 কেন কয় এরা বেশি হলে খাইবে কি থাকবে কই এই অজুহাত কিন্তু এইটা থাকবে কই খাইবে কি মুরব্বীরা বলেন রিজিকের মালিক কে পঞ্চাশ বছর আগে বা বিশ ত্রিশ বছর আগে মুরব্বীরা একটু জবাব দেন এক শতাংশ জমিনের মধ্যে যেই পরিমাণ ধান হয়তো বর্তমানে ওই জায়গায় ধান কম না বেশি সরকার দেয় আপনার ফিস দেয় কে দেয় দশটা পেয়ারা খাইলে জিভে টের পাইতো না ছোটবেলার কথা মনে আছে আর এখন একটা কেজি পেয়ারা একা খাওয়া যায় না কে রিজিক আল্লাহ বলেন বেহিস রিজিক কে দেন এই জন্য গর্তের পিপিলি খানা পায় হাজার কোটি জঙ্গলের প্রাণীরাও না খাইয়া মরে না নদীর মধ্যে হাজারো কোটি মাছ আছে না খাইয়া মরে না ও খাও না না কে দেয় ওরে মিয়া বড় বড় সমুদ্র নীল তিমি আছে নীল তিমি কি তিমি এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা এক হাজার কেজি চিংড়ি মাছ সুবহানাল্লাহ আইয়ে না কে খাওয়ায় সি মুরগ নামে একটা প্রাণী আছে কোহেকা পর্বতমালায় বসবাস করত তার প্রতিদিনের খাদ্য তালিকা 40টা মোটা তাজা হাতি কে খাওয়ায় আল্লাহ যেই মাওলাই ওই সি মুরগ মোটা তাজা হাতি দিয়া রিজিক দেয় যেই বালিক শত হাজার নীল তিমিরে প্রতিদিন এক হাজার কেজি চিংড়ি মাছের খাদ্য দেয় ওই মাওলার কাছে মাছ আপন নাকি বান্দা আমরা আপন তাহলে রিজিকের জন্য পাগল হইলা কেন গর্তের পিপিলি কেউ কোনো দিন না খাইয়া মরে না তুমি কেন না খাইয়া মরবা এই ভয়টা কেন আসছে এই ভয় না কইরা যদি দিলটাকে সোজা কইরা মাওলার কাছে কান্তা গ্রামীণ ব্যাংকার লোন উঠাইয়া চায়ের দোকান দেওয়া লাগতো আমার আল্লাহ ফেরেস্তা দিয়া বরকতের রিজিক পাঠায় দিতে যেই মাওলা মাছের খাওয়ায় আমগো খাওয়াইবে না আমরা আল্লাহর ভালোবাসার পাত্র আমগো ছাড়া আল্লাহর ভালোবাসার পাত্র আর কোন প্রাণী নাই অথচ আমরা কুত্তর থেকেও ভাগল কুত্তর এরকম ভাগল না খাওয়ার লেগে। গাছের ভিতরে আম হইছে লিচু আম আল্লাহকে একটু জিব্বাটার ভিতরে রাখ বের করিস না কেন এক মাস পর আমি নিজে পাকায় দিব তুই সিরা খাবি শরীরটা তাজা হইব কুত্তার কাব্বাওয়ালা রাখা না হবে না না সম্ভবই না কথা কি ওরুম গাছের ভিতরে মা একেবারে গাছের ভিতরে মাইরে দিছে মেডিসিন আছে না নাই মানুষ এই আল্লাহ কোরআনের এক আয়তে বলিয়াও দিছেন ইন্নাল ইনসান আলী রব্বিহি মানুষ বড় নিমক হারাম নিজের ক্ষতি নিজে করে কেমন মানুষ দোকানে যাই ভেজাল তেল কিনবো ভেজাল মাছ বাজারে যাব ভেজাল ফল কিনতে যাব ভেজাল পুরা মানুষটার ভিতরে ভেজাল মসজিদে যাব ভেজাল নামাজের পরে জুতা নাই ঠিক নি ধরা খাইলে কয় টেস্ট করলাম আর ধরা না খাইলে গেছি গে এরে যুব কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি মায়ার নবীর ভালো করিয়াছি ন কেমন একজন নবী পাইছো বাবা এখনো নবীরে চিনতে পারো নাই রহমতের নবী আমার এমন একটা জমিনে আসলেন মানুষগুলো নারীদের পছন্দ করে না কন্যা হলেই মারিয়া ফালায় আপন বাবা আপন কন্যাকে মেরে ফেলে আল্লাহ কয় সন্তান আমি দে আমার নবী আপনার নবী রহমতুল্লিন যার কোনো তুলু না যার কোনো গুণা কেমন মায়ার নবী আমার যেই নবীর চেহারার দিকে একটা নজর দিলে এক সপ্তাহের ক্ষুধা নিবারণ হয়ে যায় এমন মায়ার নবী যেই নবী রাস্তা দিয়ে চলতেছেন জঙ্গলের প্রাণীরা নবীরে সালাম দেয় না কেমন একজন নবী পাইছো যেই নবীর কারণে আজ আমি হাফিজুর রহমানের সম্মান আজ দেড় হাজার বছর হয়ে গেল আমার নবী নাই রওজা মোবারকে জিন্দা নবী হায়াতুল নবী নামাজরত অবস্থায় আছেন আমার আল্লাহর মারেফতের মজা নিতেছেন তেয়ামত পর্যন্ত নিবেন কোথায় আছেন রওজা মোবারক মদিনাতুল মোনারা মা আর নবী নাই কিন্তু নবী চ্যালেঞ্জ দিয়া দুইটা জিনিস রেখে গেছে ও উম্মত আমি দুই জিনিস রাখিয়া গেলাম ধৈরার রাত iman যাবে না সম্মানও যাবে না একটা হলো কোরআন আর একটা হলো মদিনার নবীর আদর্শ সুন্নাত আজকে এই দুইটা জিনিস যার কাছে আছে সারা দুনিয়ার دشمنেরা दुश्मनी করে কিন্তু তার imanও যায় না সম্মানও নষ্ট আল্লাহ আঙ্গুল দিয়ে দেখায় দিছে মহামারী করোনা স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ফ্যাক্টরি বন্ধ ট্রেন বন্ধ বাস বন্ধ দোকান বন্ধ কিন্তু কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই আল্লাহ আঙ্গুল দিয়ে দেখায় দিছে দেখ আমি আল্লাহর কোরআন ধরলে আমি তারেও ধৈরে রাখি কোরআনের ইজ্জত দিলে আমি তারেও ইজ্জত দিই কোনো হুজুর ভিক্ষা করছে করোনায় শিক্ষিত দুইটা কুলাঙ্গার সন্তান কুলাঙ্গার শিক্ষিত বাবারে করোনায় হয়েছে করছে কি জানেন নি এত মাস্ক লাগাই লাইছে ট্রিপল মাস্ক ট্রিপল লাগাইয়া বাবায় করোনা আক্রান্ত কাছেও যায় না ভয় এলাকার গরিবের কিছু টাকা দিয়া কয় লাস্টারে রাস্তায় ফালাইয়া দে খেয়াল করে যুবকেরা ওই টাকার লোভে পড়িয়া বাবার লাশ রাস্তার ঢালে ফালাই দিছে করোনা কুলাঙ্গার দুইটা শিক্ষিত সন্তান দরওয়াজা জানালা লক করে দিল জানালা দিয়া তাকাইয়াও দেখলো না বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানা যা হলো এই দেশের ইতিহাস বলিস না এই দেশের শত শত করোনার লাশ আমার দেশের কিছু পুলিশ ভাইরা অধিকাংশ টুপিওয়ালা ওলা মায়েরাম হুজুরেরা এই করোনার লাশগুলো কাঁধে নিয়েছেন গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা পরাইছেন কবরে দাফন করছেন এত লাশ দাফন করছেন হুজুরেরা একজন হুজুরেও করোনায় মরে না এখনো মাস্ক লাগে লাগাইয়াও তো গেছেন কেউ রাখতে এইরকম নিয়ে যমুনা গ্রুপের মালিক টাকার বালিশ বানায়া করোনা আক্রান্ত কয় আমারে স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নে কত হাজার কোটি টাকা চাও নিয়ে যাও আমার করোনার থেকে প্রাণটা ভিক্ষা দাও তিনটা সাদা কাপনের বাসিন্দা হয় কবরে চলে গেল আজকে তার সন্তানেরা বাবার পয়সা আনন্দে আল্লাহর কোরআন নবীর আদর্শের কারণে এত সম্মান আমি কিন্তু তোমাকে একবারও বলি নাই মাদ্রাসায় আসো স্কুল বন্ধ করে দাও চাকরি ছেড়ে দাও যাও একবারও কিন্তু বলি নাই বরং আমি সাহস দিয়া গেলাম ও সারাই আমার কলিজার যুবকেরা স্কুলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কলেজে তুমি ডাক্তার হও দোয়া করি ইঞ্জিনিয়ার হও হও তবে একটা দাবি বেয়াদব হইবা না তোমার আচরণে কোনো আলেম যেন কখনো কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা বাবা কখনো কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন এলাকার কোন মুরুব্বী কষ্ট কষ্ট না পায় কারণ তোমার ব্যবহারে যদি মা বাবা কষ্ট পায় আমার আল্লাহ তোরে তো করলে মাপ দিবে না মা বাবা মাফ না দেওয়া পর্যন্ত শিক্ষক যদি কষ্ট পায় শিক্ষক ক্ষমা না দেওয়ার আগে আল্লাহ ক্ষমা দিবেন না কারণ এটা বান্দার হক বান্দার হক বড় কঠিন জিনিস মুরুব্বির কষ্ট গেলে মুরুবী ক্ষমা না দিলে ক্ষমা হবে না আলে ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা করবেন না বান্দার হক ও যুবক বাবারা, তুমি ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ার হও আল্লাহর কাছে দোয়া করি তবে সম্মানের সাথে জীবন চালাও আজকে আমরা এমন সম্মানে আল্লাহ আমাদের রাখছেন কল্পনাও করা যায় না ওরে সম্মান আল্লাহ যদি দেয় কোনো সার্টিফিকেটও লাগে তুমি সার্টিফিকেট দিয়ে কি পাইছো আর আমরা সার্টিফিকেট ছাড়া কি পাইছি তুমি দাড়ি বাদ দিয়া টুপি বাদ দিয়া নবীর আদর্শের নামাজ বাদ দিয়া বলো অঙ্গ দাড়িওয়ালা টুপিওয়ালার থেকে কত উপরে উঠছো বলো কয় হুজুর আপনার বেতন কত কয় বেতন হলো মসজিদে দশ হাজার বাকি কত কয় ছয় মাস কয় আমার বেতন তো তিরিশ তাহলে আপনার উপরে আসি না চিউ ভরে আসো এটা বাসার ভিতরে গেলে টের পাওয়া যাইব বউ যখন মুরা হাতে ল শান্তি নাই ডান হাতে নিয়েছ তিরিশ বাম হাতে হারাম নিয়েছ বিশ হালাল হারাম জায়গায় পুরা টাকা বানায় জাহান নামের টুকরা বানাইছো স্ত্রী দিয়াও শান্তি নাই মনের শান্তি ছেলে মেয়ে দিয়াও নাই ওরে আল্লাহর বান্দারা তোমার ঘরে খানেওয়ালার সংখ্যা কম হুজুরের ঘরে খানেওয়ালার সংখ্যা বেশি কারণ তারা তো ট্যাবলেট ব্যবহার করে না তারা নবীর হাদিস ব্যবহার করে নবীর হাদিস পাইছি ওই বংশের মাইয়া বিয়া করবা যেই বংশে সন্তান বেশি হয় কারণ কেয়ামতের ময়দানে আমি মোহাম্মদ শেষ নবী অন্য নবীর উন্মতের তুলনায় বেশি উম্মত নিয়ে গর্ব করে জান্নাতে যাবো নবীকে উম্মত বাড়াও তুমি নবীর সাথে চ্যালেঞ্জ দিয়ে ট্যাবলেট খেয়ে কমাও তুমি নবীরে কি ভালোবাসো রিজিকের মালিক আমার আল্লাহ তোমার এত টেনশন কেন আল্লাহ রিজিক দিয়েছেন করোনায় আল্লাহ না খাইয়া না খাওয়াইয়া মারেন নাই অতএব কেন পেরেশানি হয়ে করতে সরে বাবা আল্লাহ তালা বরকুতি খানা দেয় বরকুতি খানা মানি দশ হাজার টাকা আরামে খানা কয় কেমনে একজনে তিন প্লেট খাইয়া কয় আরও আধা প্লেট দে আর বড় বরকতি যারা পায় তারা এক প্লেটের তিনজনে খাইয়া কার লাগবে না এর নাম বরকতি খানা এর নাম কি দেন না ঘরের মধ্যে সদস্য এক একজনের যেই পরিমাণ খায় চাউল আনে নাই

নবী জীবনের তেষট্টি বছর হায়াতে কোনো একটা গালি দেন নাই জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই জীবনে কারো গালির জবাব আমার নবী দেন নাই চোখ গরম করে তাকান নাই হাসি মুখের ব্যবহার মক্কার মানুষ এত দামি হয়ে গেল আল্লা জিব্রাইলামিন পাঠাইয়া লিষ্টি দিয়া কয়ে নবী গিয়া বলো এই লিস্টির মধ্যে যাদের নাম আছে নবী যেন ঘোষণা জিয়া দেয় সৃষ্টির মধ্যে যাদের নাম সবাই জান্নাতি মক্কার এই খারাপ মানুষগুলো জান্নাতি হয়ে গেল মাত্র ব্যবধান কত কয় ১৩ বছর কয় বছর ১৩ বছরে এই খারাপ মানুষগুলোকে নবীর আদর্শে ভালো বানায় ফেললো জান্নাতের টিকিটা এসে গেছে নবী ব্যাতের বাড়ি দিছেন গালি দিছেন তা আপনি গালি শিখলেন কোথার থেকে নবী কোনো দিন গালির জবাবও দেন নাই চোখ গরম করে তাকান নাই মাত্র তেরো বছরে জান্নাতের টিকিট পেয়েছেন সাহাবায় আপনার আদর্শ কই রসুলের আদর্শ কই রহমতের নবী বলেন নারীদের উপরে অত্যাচার চলবে না নারীদের সম্মান দিতে হবে আল্লাহ মাধ্যমে আল্লাহ নিজে নবীর মাধ্যমে সম্মান বাড়ায় দিলেন নবী পঁচিশ বছর যুবক বয়স চল্লিশ বছরের নারীকে কথা বলেন আনহাকে বিবাহ করলেন স্বামী আগে চলে তৃতীয় স্বামী হিসাবে নবী আসলেন যৌবনের তারা বিধবা নারীরে নবী বিয়া করছেন যৌবনের তারনা এই যে কুলাঙ্গারের বাচ্চাগুলো রসুলের বিবাহ নিয়েও বাজে কথা বলে নাস্তিকের গোষ্ঠী নবীর প্রথম বিবাহ আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে দুইজন স্বামী বিদায় হয়ে গেছে এরপরে আমার নবী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ৪০ বছরের রমণী আমার নবীর বয়স মাত্র ২৫ আমার নবী বিধবা নারীর বিয়া করে প্রমাণ করলেন নারীর সম্মান ইসলাম দিয়েছে আর কেউ দেয় নাই দিতে পারবেও না এরপরে নবী এই মায়ের থেকে চার কন্যা পাইলেন কয় কন্যা একটা ছেলেও নাই নবী গয় ও দুনিয়ার মানুষ আমি বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী আমার একটা ছেলে নাই মক্কার কাফের মোশরেকরা অলিতে গলিতে গড়ে আর কয় মোহাম্মদের কোনো ছেলে নাই মইরা গেলে ওর বংশ রক্ষার মতো কেউ থাকবে না ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানি আকা আকাহুয়াল আবতার নবীর এই অপবাদ দিছে আল্লাহ আয়াত নাজিল করে কয় নবী আপনার যদিও ছেলে নাই বংশ রক্ষার জন্য আপনার কাউসার দিলাম এটাই যথেষ্ট কাউসার দিয়ে আপনার ইজ্জত রক্ষা হবে কেয়ামতের দিনও হবে আপনার বংশ সুনাম অক্ষুণ্ণ থাকবে যদিও নবীর ছেলে নাই কিন্তু নবীর রুহানি উন্মত এই পরিমাণ এখনো আছে যদি নবীর পক্ষে চলো রাস্তায় নামাও হাজারো লাখ কোটি আল্লাহর নবীর আ শেকরা জীবনটা দিতেও রেডি ফিলিস্তিনে দিতেছে না দিতেছে আল্লাহর মোহাব্বতে আমার কলিজার যুবকরা দাগ দিলে ওলামা একরাম ময়দানে নেমে আসবেন নবী বলেন আমার একটা ছেলে নাই আমি চার কন্যার বাবা ও কন্যার বাবারা কন্যাদের ইজ্জত বাড়ায় দিলাম যারা একটা কন্যা পাইবা নবী বলেন একটা জান্নাতের মালিক যারা দুইটা কন্যার বাবা হইবা দুইটা জান্নাতের মালিক আর কন্যা হইয়া কষ্ট পায় ওই কপাল ভরা তোর পাঁচটা ছেলে এমন উপকার করবে না নিজের মাইয়া যেই পরিমাণ উপকার করবে ছেলে কি উপকার করে বাবারটা চুরি টুরি কইরা সর্বনাশ বাবারে জেলে পর্যন্ত ঢুকাই দিছে কোনো মেয়ে ঢুকায় নাই কে ঢুকাইছে ছেলে ছেলের কারণে বাবারা ধরা ছেলের কারণে মায়ের সম্মান কমে ছেলের অপরাধের কারণে মা বাবা লজ্জায় সমাজে মাথা উঁচু করতে পারে না হাজারে কয় ছেলে পাবেন বাবার কয়টা ছেলে পাবেন এলাকার মানুষ সন্তানের সম্মান করে বাবারে সম্মান করে মা বাবায় কয় হুজুর একটু দোয়া করেন আল্লাহ হেদায় না হয় ঘুমের ঘরে যেন খবর পাই ও চাকার তলে ফিরা রাস্তায় মুড়ে রয়েছে কত বড় কষ্ট বাবার অন্তরে থাকলে কথা বলে তুমি হাসো কত বড় সন্তানের উপরে কষ্ট থাকলে মা বাবাই কথা বলে যে ও চাকর তলে ফিরে মরে যাক আর মরতেও তো আছে এই রোজার ঈদ এই যে ঈদ গেল খালি মরতেই আছে আর মরণের আর এক নতুন ফাদের নাম বাইক ওটার উপর উডলি খালি আগুন পুরা বডি আগুন হয়ে যায় এরপরে পিছনে যদি বিপরীত পার্স বসা থাকে তা আরো আগুন আল্লাহ হেদায়াত দান করুন ও পর্দার আম্মা জানেরা আছে না এরে আম্মা জান এতক্ষণ সন্তানদের বেলায় যত গুণগান শুনাইলাম সবকিছুর মূলে কিন্তু আপনাদের অবদান বাবার না মায়ের মায়ের কারণেই দুনিয়ায় যত সন্তান ভালো হয়েছে মায়ের কারণে মা ভালো সন্তান ভালো মায়ের আদর্শের কারণে দুনিয়ার লাইনে হোক দিনের লাইনে হোক মায়ের কারণে সন্তান ভালো এস সাহেবের ব্যবহার ভালো মেম্বার চেয়ারম্যানের ব্যবহার ভালো এর কারণ হলো মা বাবার ব্যবহার মায়ের আদর্শ ভালো আম্মা আপনাদের এত সম্মান নবী বাড়ায় দিলেন আল্লাহ বাড়ায় দিলেন ইসলাম বাড়ায় দিলেন কারণ আপনারা যদিও নবী না সব নবীদের মা আল্লাহ বানাইছেন সব আলেমুলা পিরাউলিয়ার মা আল্লাহ আল্লাহ আপনাদের বানাইছেন ও পর্দার আড়ালের বোনেরা আপনার মতো মা আর কয়জন পাওয়া যাবে আপনি তো ভাগ্যবতী মা আপনি কেমন মা জানেননি ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি আপনি একটা নারী আপনি জানেন কেমন নারী আপনি ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী আপনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী খাদিজা রদিয়ালহার মতো দামি নারী এরে আম্মা যান আপনার মতো দামি নারী আর কেউ নাই আপনি ভালো সন্তানের মা আপনার কারণে সন্তান দুনিয়াতে ভালো হবে কোরআনওয়ালা হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কোরআনটা পড়াইয়া পা নামাজি বানায়া দেন সন্তান ডাক্তারি করার ফাঁকে ফাঁকে কোরআন পরে দোয়া করবে আপনার সন্তানের ব্যবহার পাইয়া মানুষ আপনার জন্য দোয়া করবে এরে আম্মা জানেরা আপনার মতো কত মা এখনো আছে পাঁচ বেলার নামাজ পড়ে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে নষ্ট করে না নাই ও আম্মা জানেরা মাইকের আওয়াজ পাইতেছেন আপনি কেন পারবেন না রে মা কয়দিন দুনিয়ায় বাঁচবেন এই যে দুই তিন দিন আগে খবর শুনছেন এগারো জন মানুষ নাকি ষোলো জন মানুষ একই গাড়িতে মারা গেছে এই যে কয়দিন আগে আমি বরিশালই তো আমতলি থানা বরগুনা জেলা ওই একটা কি বাংছে ব্রিজ ব্রিজ ভেঙ্গে মারা গেল মহিলা কান্না করতেছে একই জায়গা একই গাড়িতে ও আম্মা জান আপনি আজকে রাত্রে ঘুমাবেন সকালে উঠার কোনো গ্যারান্টি নাই যদি মরিয়া যান সন্তান মা মা বলে কাঁদবে কোনো আওয়াজ হবে না সাদা কাপনের প্যাকেট বানাইয়া কবরের মধ্যে দিয়ে আসবে আপনার স্বামী আর বিবাহ করার চিন্তায় পড়ে যাবে সন্তানেরা দুই তিন দিন কান্নার পর আর মায়ের খোঁজ খবর নিবে না তবে যদি একজন কোরআন পড়াইয়া সন্তান দুনিয়াতে রাখিয়া যান ওই সন্তান ডাক্তার হলেও আপনার জন্য দোয়া করতে ভুলবে না সন্তানের যদি নামাজি কোরআন পড়নেওয়ালা বানাইয়া ইঞ্জিনিয়ার বানান ওই সন্তান ইঞ্জিনিয়ারি চাকরি করার ক্ষেত্রেও কোরআন পড়িয়া আপনাকে দোয়া করতে ভুলবে না ও পর্দার আড়ালের আম্মা এখনো পারেন চেষ্টা করেন তো বা করেন ও পর্দার আড়ালের বোনেরা তোমার মতো কত বোন স্কুল কলেজে পড়িয়াও নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট করে না সতীত্ব নষ্ট করে না মানুষের চরিত্র বড় অমূল্য সম্পদ যার চরিত্র ভালো না দুনিয়ায় কেউ তাকে পছন্দ করে না ও বোনেরা এখন থেকে তওবা করে চলো আল্লাহ তোমার কপাল ভালো রাখবে তোমার দ্বারা সমাজ আবাদ হবে ফুটন্ত গোলাপের মতো দুনিয়াটা সুন্দর হবে ভালো সন্তান জমিনে আসবে ও যুবক বাবারা তোমার মতো যুবক আজকে চাকরি করে রে আবার মি পুলিশ বিডিয়ারের নামাজ পরে অভাব নাই মনটারে বুঝাও রে বাবা তুমি কেন পারবা না নবীর আদর্শওয়ালা কত যুবক রাস্তায় গাড়ি চালায় আজান হলে নামাজে দাঁড়ায় যায় বলো বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুবক কৃষি কাজ করে নদীর মধ্যে মাছ ধরে পাঁচ নামাজ পড়ে তুমি কেন পারবা না রে বাবা ও যুবক আল্লাহর গোলাম আসলে মনে হয় তোমার কপাল খারাপ আরে আমি হাফিজুর রহমানের বয়ান কেন স্বয়ং নবীজি বয়ান করতেছে আবু জাহাল কালেমা পরে নাই নবীজির বয়ানে কত বড় কপাল বড়া কপাল বড় খারাপ আর উমরের মত গোলাপ নবীর কল্লা কাটতে আইসা কালেমা মুসলমান হয়ে গেল এর নাম কপাল এই জমিনে কিছু আল্লাহর বান্দা আছে আবু জাহালের মত কপাল বড়া হাজারো বয়ান করিয়াও পাও ধরিয়াও যদি বুঝাই ময়দানের বাইরে গিয়া আবার বিরোধিতা মোনা যাতে কোনো কান্না নাই আবার একদল যুবক এমন আছে গুনা নিয়ে পর হঠাৎ অমরের মতো কপাল খুলে গেছে মনে মনে আমার মাওলারে কয় মালি এই বয়সে তো গুনা কম করি নাই কত মায়েরে কাদাইলাম এই জীবনে হাতের দ্বারা কত গুনা করলাম চোখের দ্বারা কত গুনা করলাম কত নামাজ সারলাম বেপরদায় চললাম কত মেয়ের চরিত্র নষ্ট করলাম আরে আমি মরিয়া গেলে আমার উপায় কি হবে আমার চেয়ারে আর বক্তা বসে যাবে আমার মোবাইলটা আর একজনে মালিক হয়ে যাবে আমার ঘড়িটা খুইলা আর একজন হাতে দিবে আমার নাম নিশানা পর্যন্ত দুনিয়াতে কেউ রাখবে না আমার কাজগুলো ভাগ কইরা করে অন্যরা নিয়ে যাবে সবাই আমার কাজ করে ফেলবে আমার কারণে কোনো কাজ বন্ধ হইয়া থাকবে না অতএব তুমি আমি শেষ বিদায় হয়ে যাব রে যুব সাদা কাফন হবে তোমার আমার শেষ কাফন জামা কাপড় গুলো পর্যন্ত রেখে দিবে বেলের দিয়া কাটিয়া অতএব এখনো সময় আছে তওবা করে নাও মনে মনে আমার মালিকের ডাকো আর বলো হে দয়ার আল্লাহ আমার কপাল কি এত খারাপ আমার চোখে কেন পানি নাই কত যুবক মোনা যাতে কান্না করে না মাস পরে আমি কেন পারি না আমার মতো যুবক স্কুল কলেজে পড়িও যদি না মাস পরে আমি কেন পারব না মা বাবার বুঝি কষ্ট দিয়া বরদোয়া লাগাইছি আজকে থেকে তওবা করে নিলাম মা বাবারে কষ্ট দিব না আর কোনো দিন ওলামায় কেরামের বিরোধিতা করব না নবীজির সুন্নত অনুযায়ী চলব কোনো মুরব্বীর সাথে বেয়াদুবি করব না দাড়ি কাটব না বেপরদায় চল চলবো না নামাজ আর সারবো না ওমরের মতো যদি অন্তর তৈরি হয় তার চোখে পানি চলে আসবে জানি না কার অন্তরের হালাত কেমন তবে আমি আশাবাদী সবাই যেন এরিয়া আসো ও যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে সারে না আপনারা কেন পারবেন না এখন থেকে তওবা করে নেন মরিয়া গেল যাব হায়াতে এর মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ রিজিকের মালিক আমার আল্লাহ অতএবার নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবারে কষ্ট দিব না নবীজির তরিকা মানিয়া উলামায়ে کرامের পরামর্শ নিয়ে চলব তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকি যদি কারো অন্তরে না থাকে যাদের অন্তর তৈরি আছে তাদের বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আমরা তওবার নিয়তে হাত তুলেছি আর গুনাহ করব না নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দিব না ওলামাই কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির সুন্নত অনুযায়ী চলব আমাদের তওবা দয়া করে কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করে না আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল আম্বিয়া ইওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وَسَيِّئِ الاسقام ودير مالك ওলামায়ে কেরাম মুরব্বি কত ব্যবসায়ী চাকুরীজীবী যুবক ছাত্র পর্দার আড়ালের মা-বোনদের নিয়া হাত তুলেছি মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো maaf করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্যাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন মা আবেদা দেন সন্তানগুলো বানায়া দেন লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবীর ফয়সালা করে দেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে আপনি মাফ করে দেন ফিলিস্তিনের মুসলমানের কান্নার আওয়াজ রহমতের চাদর দিয়া হেফাজত করেন আল্লাহ ইসরায়েলের জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ সমস্ত জালেমদের জুলুম থেকে আমাদের হেফাজত করেন প্রবাসে যারা আছে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ মেহরবানি করে সবার কামাই রুজিতে বরকত দান করেন প্রশাসনিকভাবে যারা কাজ করে জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন আমার কলিজার যুব দিনের খাদেম হিসেবে কবুল করে নেন পাঁচ অক্ত নামাজি কোরআন পড়ানেওয়ালা বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন প্রত্যেক মা মা বাবাকে আদর্শ সন্তানের বাবা দেন। মাদ্রাসা মসজিদ কবুল করেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কারো বাবা নাই অন্ধকার কবর থেকে রে সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ও আল্লাহ জানিনে ময়দানে কারাইয়ী গুনাহের কারণে দিলটা পাথর হয়ে গেল চোখে পানি নেই কান্নাওয়ালা চক্ষ দান করেন কান্নাওয়ালা চক্ষ দান করেন আয় আল্লাহ সবার কবর জান্নাতের বাগান বানায়া দেয় যারা বেঁচে আছেন দীর্ঘ ন্যাক হায়াত দান করেন অসুস্থ যারা সুস্থ তার আমদ বাড়ায় দেয়

ঘুমের ঘরে নবীজির সাথে মোলাকাত করায় দিয়ে আল্লাহ নবীজির সুন্নতওয়ালা জিন্দগি আমাদের দান করে আয় আল্লাহ সুন্নতের মোহাব্বত অন্তরে বাড়ায় দেন নবীজির মহাব্বতে আমাদের ইজ্জতওয়ালা জিন্দগি দান করে আয় আল্লাহ উলামা তোলাবা উম্মতের কবুল করে নেন এলিম হেলিম হিকমত আমলে বরকত বাড়ায় দেন ওলা মাতলা বা উন্মতির অন্তরে ইজ্জত বাড়ায় চলার পথে হেফাজত করি জাহিরি বা তিনি দুশমন থেকে হেফাজত করেন মুখালে ফেরে মোয়াফেক বানায় দেন বাতেলের মোকাবলায় বিজয় দান করেন ওলামায় আহলে হকদের কবুল করে নেন মিথ্যা মামলা থেকে চির মুক্তির ব্যবস্থা করে দেন নবীজির মোহাব্বতে আমাদের দিলের ন্যাক আশা পূরণ করে দেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ মাখলুকতের সারা আরাত থেকে হেফাজত করেন আয় আল্লাহ মাখলুকতের মুখাপেক্ষী থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ বরকতি দান করেন আয় আল্লাহ দিনের খাদেম হিসাবে আমাদের ইমান আমলের শক্তি বাড়ায় দেন আয় আল্লাহ মেহরবানি করে আমাদের নবীজির মহাব্বতে দোয়া কবুল করে নেন আয় কার ঘরে ঘরে সুন্নাতওয়ালা যেন